অলরেডি বিকাল হয়ে গেছে, তবু দিতে পারছে বন্ধুরা, সব কবুতর গুলো আলাদা ছেড়ে দিয়েছে। প্রায় 100 কবুতরের খামার। দেখুন এই হচ্ছে আলাদা সেট আপ, সেট আপটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেট আপ। দেখুন দেখেছেন তো প্রতিটা কবুতর গুলো তোমাদেরকে সব করে দেখাবো, গিরিবাজ থেকে শুরু করে মেটরাজ সব রকম কালেকশন আমাদের কাছে আছে। কিছু কবুতর দেখুন সাদের উপরে উঠে গেছে, এবার নামবে সেগুলি। দেখতেই পাচ্ছে দেখুন ওই একটি গিরিবাজ কবুতর নামছে, সব কবুতর একদম ফুল ফ্রেশ আছে। এখন ওই একটি কবুতর নামতে পারছি না, তোমরা ওই কবুতরটা নামতে পারছে না। এগুলো ছাড়বে না, এগুলো তাও দেখতে পাচ্ছ। দেখুন মেটরাজ কত সুন্দর গেট আপ, দেখুন বন্ধুরা প্রায় 100-এর উপরে কবুতর আছে। দেখতেই পাচ্ছ এবার কবুতর গুলোকে খাবার দেবে। দেখুন ওটা তো নামতেই পাচ্ছি না, ওদেরগুলো একসঙ্গে দেখুন কত সুন্দর খাচ্ছে। Thank you.
দেখুন বন্ধুরা, কোনো বন্ধু যদি রানাদার কাছে কবুতর নিতে চাও, রানাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। সবাই জানে পেয়ারাটা মারা গেছে, কিন্তু আদৌ মারা যায়নি এবং আমার ঘরে সুস্থ ভাবেই আছে। তিন বাচ্চা ভালো বয়স, ভালো বয়স, ভালো বয়স বলছি কি, পায়েটা ধরো তো দেখি। ওইগুলো তো নামতেই পারলো না। বন্ধুরা, আজকের বিষয় এই পর্যন্তই। এই ভিডিও দ্বিতীয় পার্টে আমরা তোমাদেরকে দেখাবো রানাদার বাকি কবুতরগুলো, সব কবুতর, যেসব কবুতরগুলো আছে তোমাদেরকে সব করে দেখাবো দ্বিতীয় পার্টে। বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। মিশিয়ে জলটা রেডি করে রাখুন, দেখা দেব না এই জলটা, এই জলটা যদি এখন দিই ওরা ভরপেটটা খাবার খাবে। তো এখন জল দিলে ম্যাক্সিমাম পায়রা এসে সব জলটা খেয়ে নেবে, খাবারটা কম। এটা ম্যাক্সিমাম বন্ধুদেরই ভুল হয়, বিশেষ করে যারা নতুন তাদের তো বেশি ভুল হয়, যদিও বলো অনেক পুরনো লোকেরাও জানে না। দেখতেই পাচ্ছেন এবার, দেখেন চারিদিকে কবুতর, কবুতর কতগুলো কবুতর আছে রানাদা তোমার? 90 একটা আছে গো, মানে প্রায় 90 থেকে 100টা কবুতর আছে। এটা এরকম বড় বড় কবুতর, বড় পাই দেখতে তো পাচ্ছেন, বাচ্চা টাচ্চা বাড়ে, বাচ্চা ঘরে যা আছে ওগুলো বাড়ে। এই হচ্ছে আমাদের রানাদা, দেখতে পাচ্ছেন। ভোটটার কি দাও? সকালবেলা যে মিক্স সুইটটা দিই, আর এই টাইমটা একটু ভুট্টা ধান আবার মিক্স সুইট, তিন দিন সকালে শুধু মিক্স সুইট, সকালটা ঠান্ডা থাকে। এক কি তোমার নাকি? হ্যাঁ, দেখুন আমাদের ত্যাগ। এবার বন্ধুরা দ্বিতীয় পার্টে তোমাদের যেটা বলছিলাম, ভিডিওটা আর বাড়াবো না, দ্বিতীয় পার্টে তোমাদেরকে কবুতরগুলো সব শখ করে দেখাবো। সবাই ভালো থাকবেন।